সেটি হতে পারে কখনো সাহিত্য, কখনো নাটক, কখনো গান, কখনো চলচ্চিত্র, কখনো পেইন্টিং, যে কথাটি যিনি যে মাধ্যমে সবচেয়ে স্বচ্ছন্দে প্রকাশ করতে পারেন সেই মাধ্যমটি তিনি বেছে নেন তার কথাটি বলার জন্য। সেই ক্ষেত্রে সক্রেটিসও বলে গেছেন যে আসলে আমরা কাকে বেছে নেই, দর্শককে আমরা বেছে নিই প্রথমত অ্যাক্টরকে, যিনি নাটকের ডায়লগগুলো বলবেন, নাট্যকারের ডায়লগ কে বহন করবে, অভিনেতা বহন করবে, তিনি বহন করে নিয়ে যাবেন দর্শকের কাছে। কি বহন করে নিয়ে যাচ্ছেন? নাট্যকারের ভাবনা। তাহলে নাট্যকার এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যিনি সমাজ নিয়ে ভাববেন, যিনি পৃথিবী নিয়ে ভাববেন, যিনি মানুষ নিয়ে ভাববেন, তিনি কখনো কখনো কোনো সলিউশন দিতে পারেন, কখনো কোনো প্রশ্ন দিতে পারেন, কখনো ভাবনা দিতে পারেন, বোধ দিতে পারেন। এটা কিন্তু থাকতেই হবে নাটকে, আদারওয়াইজ নাটক আসলে দাঁড়াবে না, তাকে নাটক বলা যাবে না। সুতরাং আমি সেই নাটকটিতেই অভিনয় করতে চাই, যেই নাটকটি আমাকে সেই দায়িত্ব দেবে নাট্যকারের এই বোধকে বা ভাবনাকে সমাজে পৌঁছে দেওয়ার জন্য, এবং সেখানে এন্টারটেইনমেন্ট থাকবে। এন্টারটেইনমেন্টের মাধ্যমেই আসলে এই মেসেজটা পৌঁছে যাবে দর্শকের কাছে। কথায় দর্শককে বলতে চান যে এই নাটকটি দেখবেন বা নাটকটি দেখা উচিত, সেটা কি বিষয়বস্তুর কারণেই বলবেন? না, আমি বলেছি কিন্তু ভাবনা, ভাবনাটি মূল কনসেপ্ট, আইডিয়া, এটি কিন্তু মূল নাটকের। কনসেপ্টকে বেস করে আমরা কিন্তু চরিত্র সৃষ্টি করি, কনসেপ্ট বেস করেই কিন্তু আমরা পুরো প্লটটি সাজাই। আগে কিন্তু প্লট আসে না, আগে কিন্তু কনসেপ্ট আসবে এবং আইডিয়া আসবে। তামাশার যে নাটকগুলো এখন হচ্ছে এবং অনেক নাটকই জনপ্রিয় হচ্ছে, আমি নাটক বলতে পারি না আসলে, যেগুলো বলেন বরিশাল, নোয়াখালীর ভাষা, এই সমস্ত নিয়ে যে নাটকগুলো হচ্ছে তো অনেক পরে, কিন্তু নাটকে মূল হচ্ছে আইডিয়া এবং কনসেপ্ট। এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, আপনাদের কাছে আসবো, এখানে বিষয়টি একটু সেনসিটিভ। আপনারা বলেন যে এখনকার কোনো নাটক কি আপনাদের ভালো লাগছে না, সত্যি করে বলবেন, নাকি একমাত্র বিপাশাপুর যেভাবে বললেন যে বিষয় এবং কিছু ভিতরের কিছু যে সাবজেক্ট থাকতে হবে সেই বিষয় ছাড়া আপনারা নাটক দেখেন না বা পছন্দ করেন না, নাকি হাসি তামাশার এই সমস্ত নাটকও আপনারা দেখেন বা পছন্দ করেন, কোনটা? ধন্যবাদ আপু যেটা বলেছেন আর কি, আমি আপুর মতে একমত পোষণ করব, কারণ এখন নাটক আমার দেখা হয় না টোটালি। আমরা যে সময় নাটক দেখতাম, আপুর নাটক দেখেছি, সুবর্ণ আপুর নাটক দেখেছি, তখন নাটকটায় যেটা থাকতো একটা মেসেজ থাকতো। আর আপু যেটা বলেছেন যে ওনারা একটা মেসেঞ্জার, সেটাকে একটা রোল প্লে করে মেসেজটা আমাদের কাছে পৌঁছে দিত। এখন আপু যেটা বলছেন আমিও একমত যে এটা আসলে আমি কমেডি বলতে পারি, একটা ভাষা নিয়ে, আঞ্চলিক ভাষা নিয়ে যেটা করছে, রসিকতা করছে, যেটার ভিতরে অ্যাকচুয়ালি কোনো বেজ নেই, এটা একটা এন্টারটেইন করার জন্য। ভাবি আপনি কিছু বলতে চাইলে মাইক নিয়ে বলেন এই বিষয়ে। না, এখন নাটকে আসলে গভীরতাটা কম। আগে যেমন গভীরতাটা কম কোথায়? নাট্যকারের, নাট্যকার এখানে কিন্তু মূল কিন্তু নাট্যকার। কিন্তু আপু যারা দর্শক তারা তো নাট্যকারকে খুঁজে পাচ্ছেন না, তারা তো অভিনেতা অভিনেত্রী এবং প্ল্যাটফর্মকেই সামনে পাচ্ছেন। সবসময় তাই পেয়েছে। হ্যাঁ, একটা ভালো চলচ্চিত্র দেখলেও কে লিখেছে স্ক্রিপ্টটা সেটা কিন্তু তারা দেখছে না বা দেখেননি কখনো, কিন্তু দর্শক কিন্তু বিচক্ষণ, দর্শক অনেক বিচক্ষণ। আপু একটা প্রশ্ন ছিল আপু, যে আমরা প্রায় এখন সোশ্যাল মিডিয়াতে বড় বড় নামি দামি শিল্পীরা সবাই একত্রিত হয়ে কখনো কখনো কোনো ছবির কিংবা কোনো আমাদের কলিগের পাবলিসিটি করি, তার ছবি হলে গিয়ে দেখবার জন্য, হলে গিয়ে দেখে অনেক ছবি দেখি আমরা অনেক নিরাশ হয়েছি, সেক্ষেত্রে আসলে এই আপনাদের প্রতি আস্থা এবং বিশ্বাস আমাদের কমে যাচ্ছে একজন বলেছে, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে? এটা তো আসলে কে কার কথা বলছে আমি জানি না, আমি এটা মানে ব্যক্তিগত প্রশ্নের উত্তর আসলে আমি দিতে পারবো না। আপনারা মাঝে মাঝে দেখেন যে সোশ্যাল মিডিয়াতে আমরা পাবলিসিটি করছি অমুক ছবির, তমুক ছবির বা অমুক নাটকের, তমুক নাটকের, আপনারা আমার মুখে শুনে কিংবা বিপাশা আপার মুখে শুনে কিংবা আরেকজন জ্ঞানী গুণী শিল্পীর মুখে শুনে, বিপাশা আপার মুখে কখনো শুনে, বিপাশা আপা এগুলো বলেন না, বা অন্য কারো শিল্পীদের মুখে শুনে আপনারা হয়তো সেটা দেখার কিউরিয়াসিটি ফিল করেন, কিন্তু গিয়ে দেখেন যে এটা ভালো না বা ভালো লাগেনি, তখন কি এই যারা বলছে তাদের প্রতি আপনাদের এক ধরনের ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়? এটা অ্যাকচুয়ালি উনি, আমি বলবো যে উনি আর্টিস্ট কম বিজনেসম্যান, বিজনেস করার জন্য এটা করেছে, আমরা আমাদেরকে সেজন্য ইনভাইট করা হয়েছিল, আমরা দেখতে গেছি যে এটা থেকে আমরা আসলে মূল ইয়াটা পাইনি, এন্টারটেইনটা হইনি। হ্যাঁ, না এখানে আরেকটি বিষয় বোধহয় যুক্ত করা দরকার, সেটি হচ্ছে যে সবার রুচি একরকম নয়। আমার যেটি ভাল লাগবে আমি আসলে এটা ইম্পোজ করতে পারি না, আমি হয়তো বলতে পারি যে আমার ভালো লেগেছে,
আমি কখনো ইম্পোজ করতে পারি না যে আপনিও দেখুন এটা, আপনিও দেখুন বা হলে আসুন। হ্যাঁ, আমি অনেক বিজ্ঞাপনে আমি কাজ করেছি কিন্তু কোথাও আমি বলিনি আপনিও এটি ব্যবহার করুন। ওকে, আপনার ভালো লেগেছে, আমার মনে হয়েছে যে এটি আমার জন্য। আপনি ইফ ইউ আর কনভিনসড ইউ ক্যান গো ফর ইট, সেটা যে কোনো ক্ষেত্রেই আসলে তাই। আবার আরেকটি কথাও আমি এর সাথে যুক্ত করব যে আমি যখন অভিনয় করি, আমি প্যাকেজ নাটক যখন শুরু হলো সেই সময় আমি বেশ কিছু মানে আমি মনে করি যেটি আসলে সেরকম মাত্রা নেই, হ্যাঁ গুণগত মাত্রা ছিল না, সেরকম কিছু নাটকে আমার অভিনয় করতে হয়েছে। এবং তারপরে আমি ডিসিশন নিলাম যে আমি না খুব স্ট্রংলি বলবো যে নাটকটি আমার পছন্দ হবে না, কোনোভাবেই অনুরোধে আমি ঢেকে গিলব না। এবং পরবর্তী নাটকগুলো যখনই আমি নিলাম, আমি খুব ভেবে চিনতে আমি কাজ করেছি যে দর্শক যেন কখনো আমার নাটক দেখতে বসে প্রতারিত না হয়। এটি একটা বড় দায়িত্ব, আমার নাম শুনলে যেন দর্শক মনে করে নাটকটি ভালো। আপু আমাদের তো সময় তো একদম কমে গেছে, এখানে আমারই একটি লোভনীয় প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনি যেখান থেকে বলছেন জায়গাটা, যাদের প্রফেশন নাটক, যারা এটি করে জীবিকা নির্বাহ করে, তারা তো সর্বক্ষেত্রে কথাটা বলতে পারে না, যেভাবে যে সিকিউরড ফিনান্সিয়াল সিচুয়েশনে আপনি বসবাস করছেন তারা তো সেই সিচুয়েশনে অনেকেই নেই। ফিনান্সিয়াল সিকিউরিটি থাকুক বা না থাকুক সেটি কিন্তু অনেক পরে। আমার মনে হয় যে যদি তুমি খুব ইম্পর্টেন্ট একজন অ্যাক্টর হও তাহলে এটা তোমারই দায়িত্ব, তোমার যে সমাজ সেই সমাজের নাটকের মানকে নিয়ন্ত্রণে রাখা। এই নাটকের যে মান পড়ে যাচ্ছে বা ভালো হচ্ছে না, এক্ষেত্রেও তো আপনার এগিয়ে আসার দরকার। আমার এগিয়ে আসার ভালো লেখা দিয়ে, আপনার ভালো অভিনয় দিয়ে, মাঝে মাঝে আমি লিখি কিন্তু বাড়ানো উচিত নাটকের। I tried my best. আমি যে বললাম তোমাকে, আমি চাইলে আমি বছরে অনেক টাকা আমি উপার্জন করতে পারতাম। এখনো মানুষের কি চাওয়ার শেষ আছে? চাওয়ার শেষ নেই কিন্তু। কিন্তু আমি কেন আসলে চাইনি, কারণ আমি ভালোবেসেছি এই মিডিয়াটাকে, টেলিভিশনকে আমি ভালোবাসি, টেলিভিশনকে আমি মনে করি সবচেয়ে স্ট্রং মিডিয়া, যার মাধ্যমে সমাজ পরিবর্তন করা যায়। আমরা বলি মঞ্চ নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার, আমি মনে করি টেলিভিশন মাধ্যম হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার। এত সহজে দর্শকের সাথে সংযোগ তৈরি করা যায় এবং দর্শককে যে কোনো মেসেজ পৌঁছানো যায় এন্টারটেইনমেন্টের মাধ্যমে। আমি কিন্তু তখন যে নাটকের কথা তোমাকে বললাম, আমি কিন্তু খুব ভারী নাটকের কথা বলিনি। কমেডি নাটক হতে পারে, ট্র্যাজেডি নাটক হতে পারে, কোনো প্রেমের নাটক হতে পারে, কিন্তু তার মধ্য দিয়ে দর্শক রাতে ঘুমাতে পারবে না, সে বোধে আক্রান্ত হবে, তাকে বোধে আক্রান্ত করতে হবে। আপু এখন যে হাজার হাজার প্রশ্ন, আমার নিজের অনেক কথা বলার এবং ওনারাও আছে, কিন্তু আমাদের সময় তো শেষ হয়ে গেল, আমরা কি করি? আবার কোনদিন দেখা হবে? আমার তো আর সুযোগ নেই কথা বলার, আমরা তো সবাই সময়ের ছকে বাঁধা। বাট বেশি কথা না বলাই ভালো, প্রথমেই বলেছিলাম আমি যে বেশি কথা না হলেও আমাদের অনেক ইম্পর্টেন্ট কথা আরো বলবার ছিল, অনেকগুলো সাবজেক্ট নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, তুমি দু একটা একদমই টাইম শেষ, আমাদেরকে একটি স্লোগান নিয়ে অনুষ্ঠানটি শেষ করতে বলা হয়েছে, যে স্লোগানটি আপনার মুখ থেকে বেরিয়েছে যে টেলিভিশন মিডিয়া ইজ দ্য স্ট্রংগেস্ট মিডিয়া, যেখানে আমরা আসলে সহজেই সবকিছু দর্শকের কাছে সবচেয়ে অল্প সময়ে পৌঁছাই দিতে পারি। আপু আমাদের, আপনি যেমন সম্মানিত অতিথি, দর্শকের ভেতর থেকে বাছাইকৃত একজন এক দম্পতি আমাদের তেমনই সম্মানিত অতিথি। নিশ্চয়ই তাদের জন্য উইথ নাজিম জয় অনুষ্ঠানে উইথ নাজিম জয় লেখা একটি কাপ তৈরি করা হয়েছে এবং সেই কাপে আপনার একটা স্পেশাল সিগনেচার লাগবে। এই সিগনেচার করা কাপটি আমরা তাদেরকে গিফট করব, দুজনকে দুটি। সো আমরা একটি সিগনেচার আপনার থেকে নিচ্ছি, পরেরটি আমরা নিয়ে নিব। থ্যাংক ইউ ভেরি মাচ বিপাশা আপা। কাপে তো আপনি সিগনেচার দিলেন তাকে, তাদেরকে, আমাকে একটা সিগনেচার দিবেন না, আমার হাতে এই রইল সিগনেচার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনাদের হাতে কাপ পৌঁছে যাবে বিপাশা আপার সিগনেচার করা। আর বিপাশা আপা, আপনার সাথে এই মূল্যবান সময়টা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবতেও পারিনি। অল্প